মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে তিনি মন্ত্রী সহ তিনি বিধায়কর গোলাঘাট জেলা আয়ুক্ত কার্যালয়ত পর্যালোচনা বৈঠক। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে জেলাখন রূপায়ণ করে থাকা আসনি তথা উন্নয়নমূলক কাম কাজ সমূহের শেহতীয়া অগ্রগতির পর্যালোচনা করা হয় বৈঠক। অভিভাবক মন্ত্রী কেশব মহন্তর অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকত মন্ত্রী অজন্তা দেব, মন্ত্রী অতুল বরা, বিধায়ক মৃণাল শইকীয়া, ভবেন্দ্রনাথ ভরালী, বিশ্বজিৎ ফুকন উপস্থিত থাকে। জেলা আয়ুক্ত ডক্টর পি উদয় প্রবীণের উপস্থিতিত নিশা পর্যন্ত চলে বৈঠক। শেহতীয়া বানত ক্ষতিগ্রস্ত পরিয়ালসমূহ সরকারে দিবলগীয় ক্ষতিপূরণের জেলা প্রশাসনে লওয়া ব্যবস্থার খতিয়ান লওয়া হয় এই বৈঠক। আর দয়ান প্রকল্পর গেট খোলার হবপরা সম্ভাব্য বান পরিস্থিতি সন্দর্ভতো আলোচনা করা হয় এই বৈঠক। পানির বিষয়ত আমি আলোচনা করেছি আর বিশেষকৈ যেটু বোকাখাটত হয়ে গেল বানপানী সেই বিষয়েও আলোচনা হয়েছো। গোলাঘাট সমষ্টিত যেটু নিপকোর পানি খুলি দিয়ার ফলত হয়েছে সেই বিষয়টিও আলোচনা করেছো। এই বিষয়টি আমার মাজতে আলোচনা নহয়, এই দুইটা বিষয় ইয়ার প্রায় ভিসি যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর লগতো এটা এই বিষয় বিতংভাবে আলোচনা করা হয়েছে। আর সেইমতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়ও নির্দেশ দিছে বোকাখাটর বানপানির ক্ষেত্র যিখিনিক আমি সাহায্য দিব লাগিব তেখেতসকলক যাতে আমি অহা 18 তারিখের ভিতর লিস্টখন আমি ফাইনেল করে দিও আর আগস্ট মাহর ভিতরতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেতসকলর সাহায্য দিয়ার কারণে খরতকিয়া ব্যবস্থা লব আর সেইমতে জেলা উপায়ুক্তক তালিকাত যদি কিবা বিসঙ্গতি আছে সেইখিনি সংশোধন করে অতি সোনকালে দিয়ার কথা কৈছে। মাননীয় অজন্তা বাইদেউকো কৈছে যে তেখেতর যিখিনি এতিয়া নিপকোর পানি কথা ওলাইছে সেইখিনি কথার ক্ষেত্র বাইদেউ গোটেখিনি এসেসমেন্টর কথা কৈছে, ডিসিক কৈছে যাতে এইখিনির রিপোর্টটা অতি সোনকালে পঠাই দিয়ে আর ইয়ার কারণে আমি যেটু আপলোড করা পোর্টেল সেটা আরো অধিক দিনের বাবে মুক্তি করে দিব আর জেলাখনের অন্যান্য উন্নয়নের দিকত আমি বিভিন্ন বিভাগের লগত ভালেখিনি আমি পর্যালোচনা করেছি।